আমরা মানবিক পুলিশ ইউনিট সিএমপি যে আমাদের আরও একটি ভিডিও গেছে এই সিআরপিকে নিয়ে, তো লাস্ট একটি ভিডিও সবার জন্য করছি। এই পোস্টগুলো আসলে দেশে এবং দেশের বাহিরে অনেক মানুষ আমাদের এই পোস্টগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন, সেই নিরিখেই কিন্তু আমরা এই ভিডিওটা করা। সেটা হচ্ছে কৃত্রিম পা কিংবা কৃত্রিম হাত কিংবা কৃত্রিম একটি অর্গান শরীরের, মানবদেহের জন্য যা অত্যন্ত প্রয়োজনীয়। একটি অঙ্গ ছাড়া মানুষ যে কতটা অচল, সেটা আসলে যার অঙ্গহানি হয়েছে সে ছাড়া আর কেউই বুঝে না। তো আমরা এই কৃত্রিম অঙ্গ কীভাবে তৈরি হয়, কীভাবে সংযোজিত হয়, আর আল্লাহ না করুক কেউ যদি দুর্ঘটনায় পতিত হয়ে হাত কিংবা পা কোনো একটি অঙ্গ হারান, তাহলে বিকল্প ব্যবস্থা কী হতে পারে, সেটা জানার জন্যই এই ভিডিওটা করা। এই ভিডিওটা সবাই আপনারা দেখবেন এবং আপনাদের অনেক বড় একটি ধারণা হবে আপনাদের সামনের জীবনকে পরিচালিত করার জন্য। তো আমরা আজকে যে সাভারের চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত সিআরপিতে আসছি পক্ষাঘাতগ্রস্তদের কৃত্রিম হাত পা সংযোজনের জন্য। এখানে আমার পাশে রয়েছে এই সেন্টার ম্যানেজার, এই কেন্দ্র ব্যবস্থাপক, কী নাম ভাইয়া? মোহাম্মদ খলিলুর রহমান। মোহাম্মদ খলিলুর রহমান ভাই, আর ভাই হচ্ছে এই কৃত্রিম অর্গান সংযোজনের ইনচার্জ, পরিচালক, এখানকার সংযোজনের দায়িত্বে উনি আছে। তো আমরা এখন কীভাবে এটা তৈরি হয় এবং কীভাবে এটা সংযোজন করা হয় এই বিষয়টা একটু সচক্ষে দেখব, কারণ আমাদের এই সমাজে প্রতারণার কোনোই অভাব নেই। প্রতারক যে কত রকম হতে পারে, এই কৃত্রিম পা সংযোজনের নামে অসংখ্য সেন্টার খোলা আছে ঢাকাতে, চট্টগ্রামে, বিভিন্ন নগরীতে, বড় বড় প্রধান শহরগুলোতে। তো তারা যে কোনোভাবে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে এই পা হাত এগুলো সংযোজনের নামে, সেটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত ধারণা নিব, যাতে আমরা কখনো প্রতারকের হাতে না পড়ি। এটা আসলে কিভাবে তৈরি হয় প্রথমে আমরা সেটা দেখি ভাই, চলেন। জি আসেন। এই রংটাকে আমরা যে হিসাবে ইউজ করি যেখানে আমাদের একজন ফিজিওথেরাপিস্ট আর একজন পিয়ানো, পিয়ানো যারা কৃত্রিম পাগুলো বানায় বা হাত পা তৈরি করে তারা হলো পিয়ানো, আর একজন ফিজিওথেরাপিস্টের সমন্বয়ে আমরা এখানে এই রুমটাতে অ্যাসেস করে থাকি পেশেন্টের কন্ডিশন দেখে। তারপর তার জন্য আমরা কি করব, করণীয় শীর্ষক আমরা বিষয়গুলোকে আমরা এখানে সেট করে থাকি। এখানে প্রথম রিসেপশনে রোগী আসার পর এখানে আসা হয়, এখানে আসলে এখানে ফিজিওথেরাপিস্ট এবং চিকিৎসক আছে, ওনাদের সমন্বয়ে, এই যে আমাদের সামনে একটা পেশেন্ট বসা আছে, ওনাদের থেকে মূলত যে প্রথম যে ধাপের কাজগুলো এখানে মূলত সম্পন্ন হয়। আমরা ভিতরে একটু দেখি, তারপরে এই রুমটাতে হলো এটাকে আমরা কাস্টিং রুম বলে থাকি। কাস্টিং রুম বলতে তার যে পাটা আছে, যে বাকি অংশটুকু আছে, বিজান যে অংশটুকু আছে সেটাকে আমরা দেখেন আপনি, আমি এই ম্যাডাম এখানে, উনি একজন পিয়ানো স্পেশালিস্ট, ডিভাইস স্পেশালিস্ট, উনি এই পাটা যে তার হাতটা, এখানে হাতটা যে বাকি অংশটুকু আছে যেটাকে উনি এখন প্লাস্টার করবেন। প্লাস্টার করে এই হাতের পুরো শেপটাকে উনি কপি করে নেবেন, শেপটাকে এটা পরে, এটা পরে, হ্যাঁ, শেপটাকে কপি করে নেবেন। নেওয়ার পরে হলো আপনি পুশ করে একটু শেপটাকে দেখেন, এখন আমরা হাতের শেপটা কিন্তু আমরা ট্রান্সফার করে নিয়েছি, তার যতটুকু শেপ আছে সেটাকে আমরা রিসাইডুল লিমটাকে আমরা এখানে ট্রান্সফার করে নিয়েছি। এখন তার পরবর্তীতে এই পার্টটাকে আমরা হলো ফিল করব, জিপসাম প্লাস্টার দিয়ে ফিল করে তার উপরে আমরা আমাদের যে প্রয়োজনীয় মডিফিকেশনগুলো করে থাকব। সেটার জন্য একটু ভিতরে আসেন। আমাদের এই রুমটাকে আমরা মডিফিকেশন বা রেক্টিফিকেশন রুম বলে থাকি, অর্থাৎ এখানে আমাদের যাবতীয় শেপ দেওয়ার কাজগুলো বা যেখানে কোথায় আমরা কতটুকু প্রেশার দেব, তার কোন জায়গাটাতে আমরা একটু প্রেশার রিলিভ করে দেব, কোথায় প্রেশার কম দেব, সব এখানে শিশার দেখি একটু। এখানে উনি একজন পিয়ানো স্পেশালিস্ট, এই ডিভাইস স্পেশালিস্ট হিসেবে কাজ করতেছে, উনি একটা বাচ্চার পোলিও বাচ্চা, এই বাচ্চাটা পাটা হলো বাঁকা, এই পাটা বাঁকা, সে হাঁটার সময় এবার বাঁকা করে হাঁটে, উনি এই ডিভাইসটাকে এখানে নেসেসারি যা যা শেপ দরকার, যা যা কাজ করা দরকার সবগুলো করে এটাকে রেডি করে
এরপরে আমরা এটাকে মোল্ড করব, এটার উপরে একটা পিপি শিট গলায়া, একটা প্লাস্টিকের শিট গলায়া তাকে এটাকে রেডি করব তারপরে। ধন্যবাদ স্যার। তার জন্য আর এই প্লাস্টার যেটা আমি বলছিলাম জিপসাম প্লাস্টার বলতে আমরা এই প্লাস্টারটাকে বলি, এটাকে আমরা গলায় পানিতে গোলানোর পরে ওই রিসার্জ অংশটুকুতে আমরা দিয়ে দিই এখানে, ঠিক আছে। এখন তার পরবর্তীতে দেখেন এখানে এই রুমটাকে আমরা বলে থাকি মোল্ডিং রুম। উনি একজন টেকনিশিয়ান, যারা প্রত্যেকেই বিদেশ থেকে তারা ট্রেনিং নিয়ে থাকে, প্রত্যেকেই ট্রেনিং নিয়ে তারা আমরা দক্ষতার সহিত কাজগুলো সম্পূর্ণ করার পিছনে ওনাদের অবদান অশেষ, ওনারাই মেজর কাজগুলো করে থাকে টেকনিক্যাল। তো উনি যেটা করতেছে এই পাটাকে এখন উনি রেডি করতেছে, এরপরে উনি এই দেখেন একটু আমি যদি পিছনে এইটা হলো নরম, ভিতরে একটা কভার থাকে যাতে তার কোনো হাড়ে বা কোথাও ব্যথা না পায়, সেই জন্য ওই কভারটা আগে রেডি করতেছে এখন উনি। এই কভারটাই ওই ভিতরের অংশ, হ্যাঁ ভিতরের অংশটা, এটা ফাইনাল কভার দিয়ে দেবে, পাতলা একটি কভার এখন উনি এটা রেডি করে ফেলবে। এই যে আমি ভিতরে একটা পা দেখালাম, আপনি যদি আমি দেখাই এই কভারের সমন্বয়ে কিন্তু, হ্যাঁ না এই কভার সমন্বয় এটা না, এটার সমন্বয় আমরা এটা তৈরি করব। এটা থেকে এটা এই প্লাস্টিকের ভিতরে একটা পা দেখাইছিলাম আমি একটু আগে, এই দেখেন, হ্যাঁ এই পাটার হলে হার্ড ফর্ম, যে হার্ড যে শেপটা প্লাস্টিকের শেপটা আমরা গলায় এই একটা শেপে আমরা নিয়ে আসতে পেরেছি। পরবর্তীতে হ্যাঁ পরবর্তীতে আমরা এটাকে কেটে ফেলবো, কেটে ফেলার পরে হলো আমরা যে শুধু প্লাস্টিকের অংশটাকেই বাইর করে দেবো, বাকি অংশগুলো আমরা ভেঙে ফেলবো, প্লাস্টিকের অংশটা বাইর করবো, ওইটাই আমরা পেশেন্টকে পরাবো ওইখানে বেল্ট। আর এই প্লাস্টিকটা গলানোর জন্য আমরা ওভেনটা একটু সাইড প্লেস, এটা খুবই এই ওভেনটা দেখেন খুবই গরম, খুবই গরম, এটা 200 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত, আমরা সাধারণত 180 ডিগ্রি তাপমাত্রা আমরা প্লাস্টিকের শিটগুলো এখানে গলায় থাকি 30 থেকে 40 মিনিট। গলানোর পরে আমরা এগুলো এখানে মোল্ডিংয়ের কাজটা করে থাকি, আমাদের সাকশন মেশিন আছে যেগুলো, হ্যাঁ দুইটা একই মেশিন, টেনে বাতাস টেনে নিয়ে আসে। পরবর্তীতে এখানে আমাদের মেশিনটা দেখেন একটু, না ওইটা লাগবে, পরবর্তীতে এটা দিয়ে এই প্লাস্টিকগুলোকে আমরা কেটে ফেলি, প্লাস্টিকগুলোকে কেটে প্লাস্টিকটা আউট করে দিই। এই শিটগুলো এখানে গলানো, এখানে গলানো হয়, হ্যাঁ এই শিটগুলোই কিন্তু এখানে গলিয়ে যে শেপে রূপান্তরিত করাবে। হ্যাঁ তার পরবর্তীতে এখান থেকে আমাদের চলে আসে আমাদের ওয়ার্কশপ এরিয়াতে, ওয়ার্কশপ এরিয়াতে দেখেন, হ্যাঁ শিউ ওয়ার্কশপ এরিয়াতে এই উনি যেটা করতেছে এটা হলো একটা কৃত্রিম প, এই পাটার হলো উনি এখন অ্যাডজাস্টমেন্টের বিষয়গুলো আমরা এই ওয়ার্কশপে আমরা অ্যাডজাস্টমেন্টের বিষয়গুলো করে থাকি, ছোটো ছোটো নাট স্ক্রু বেল যাবতীয় অ্যাডজাস্টমেন্ট আমরা আমাদের এই ওয়ার্কশপে করে থাকি। এটা এটা কিন্তু দেখা যাচ্ছে যে ভিতরের অবস্থা এর উপরে কিন্তু অনেক সুন্দর একটি শেপ হবে, যখন সে পড়বে তখন কিন্তু অনেক সুন্দর একটি শেপ দেওয়া হয়। হ্যাঁ এটা জাস্ট আমাদের একটা হলো ইনিশিয়াল স্টেজের একটা, এটা গেট ট্রেনিং কমপ্লিট করলে আমরা ফাইনাল শেপটা দিয়ে দিব। এটা দেখেন এটা হলো এমন একটা ডিভাইস, তার গোড়ালি বরাবর পাটা কাটা গেছে তার, কিন্তু বাকি এই পায়ের পাতার অংশটুকু নাই, যেটাকে আমরা ফাসিয়াল ফুট বলে থাকি, যার পায়ের পাতার অংশগুলো নেই, যেখানে আমরা কৃত্রিম একটা পা বিল্ড করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সম্পূর্ণ আমরা ফোম দিয়ে একটা পা বানাইছি, এখানে একটা পা তৈরি করছি, তার পেশেন্টটা কিন্তু এইটুকু আছে, এটুকু নাই। এখন সে যখন শু পরবে একেবারে আপনি বোঝার উপায় থাকবে না কোনটা আসল পা কোনটা নকল পা, এটা তার শুয়ের ভিতরে চলে যাবে, তখন সে ইজিলি এটা দিয়ে হাঁটাচলা করতে পারবে। তার মানে সব লেভেলের আমরা হাত পা লাগাতে আমরা সক্ষম তার এদিকে আসলে আমরা, আর আমরা যে জায়গাটায় আমরা ফাইনাল ওনাকে ওইখানে যেটা আমি দেখাইছিলাম এটার আরেকটা ফাইনাল ফিনিশিং প্রোডাক্ট আমাদের, এইটা ফাইনাল প্রোডাক্টটা হলো আমাদের এইটা, যেখানে আমাদের ফুল ফাইনাল প্রোডাক্ট দেখেন ফিনিশিং শ, এটা যখন পেশেন্ট পড়বে উপর দিয়ে ফ্যানটা ছেড়ে দিবে, আসলে বোঝার উপায় থাকবে না আসলে কোনটা আসল পা আর কোনটা নকল পা। আসলে খুব সুন্দর একটি ডিভাইস আমরা দেখতে পাচ্ছি যে এই পাটা যখন উনি পড়বে এটার আসলে ভিতর অনেক সিস্টেম দেওয়া আছে যাতে কমফোর্টলি উনি এটা ইউজ করতে পারে। তো আসলে খুবই নান্দনিক একটি বিষয়। তো এদিকে হচ্ছে ওই শিটগুলো থেকে মূলত, হ্যাঁ আমি একটু দেখাই যে একটু আগে যে শিটগুলো আমরা দেখাচ্ছি এই পিপি শিটগুলো আপনাদেরকে আমি এই শিটগুলো, এই শিটগুলো কোত্থেকে আসে এই শিটগুলো? এই শিটগুলো আমরা বিদেশ থেকে পাই, চায়না থেকে আসে, সুইজারল্যান্ড থেকে আসে, এগুলো ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রিসেন্ট যে ICRC ওরা এই শিটগুলো ম্যাটেরিয়াল সাপোর্টগুলো আমাদেরকে প্রদান করে থাকে। সুইজারল্যান্ড চায়না, হ্যাঁ দুইটা দেশ থেকে আসে আসে। হ্যাঁ খুব শক্ত একটি শিট, এই শিটই মূলত গলিয়ে আস্তে আস্তে বিভিন্ন ধাপে পর্যায়ক্রমে রূপান্তরিত হয়ে কিন্তু একটি কৃত্রিম পায়ে চলে আসে। তো এখানে অনেক
শ্রমিক এবং অনেক স্টাফ, অনেক অভিজ্ঞ টেকনিশিয়ান এখানে কাজ করে। আসলে সব মিলিয়ে একটি বড় ধরনের একটি টিম ওয়ার্ক এখানে পরিচালিত হয়। তো সবার সমন্বয়ে কিন্তু অনেক আন্তরিকতা এবং প্রচেষ্টার ফলস্বরূপ আমাদের এই কৃত্রিম অর্গানগুলা তৈরি হয়। এটা কোনো সামান্য দুই একজনের ব্যবসার জন্য কিংবা কারো অর্থনৈতিক চাহিদা পূরণ করার জন্য এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয় না, শুধুমাত্র মানব সেবাকেই কেন্দ্র করে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। ওনাদের সব কিছু আমরা দেখেছি। হ্যাঁ, এই এই জায়গায় আমরা আসলে এসে যেটা দেখেছি যে খুব সুন্দর নান্দনিক পরিবেশে আন্তরিকতার সাথে অসংখ্য ডক্টর, টেকনোলজিস্ট এবং ফিজিওথেরাপিস্টের সমন্বয়ে এই বিভাগটি পরিচালিত হয়। তো এই বিভাগের যে কেন্দ্র পরিচালক, কেন্দ্র ব্যবস্থাপক, তো ওনার থেকে আমরা একটু জানতে চাচ্ছি যে এই পুরো সেটিংটায় কাজ করতে গিয়ে ওনার অনুভূতিটা কী। আমরা বেসিক্যালি এখানে খুব সৌভাগ্যবান মনে করি যে আমরা এরকম একটা জায়গায় কাজ করার সুযোগ পেয়েছি, এবং বিশেষ করে হচ্ছে গিয়ে যারা প্রত্যন্ত লেভেল থেকে হতদরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের কাছে আসছেন, তাদেরকে আমরা সরাসরি এই সেবাটা দেওয়ার সুযোগ পাচ্ছি। তো আমি এখানে দুটা জিনিস একটু উল্লেখ করতে চাই। প্রথম হচ্ছে গিয়ে যারা আর্থিকভাবে অসচ্ছল তারা কিন্তু আমাদের কাছে এসে এই সেবাটা নিতে পারছেন। এখানে থাকা, খাওয়া এবং হচ্ছে তার যাতায়াতের জন্য যে খরচটা লাগবে সেটা আমরা বহন করি। কিন্তু এখানে আমি আপনাদেরকে একটা জিনিস নোটিস করতে চাই যে অনেক জায়গায় অনেকভাবে প্রলোভন দেখানো হয় যে আপনারা আমাদের কাছে আসেন, আমরা একদিনের মধ্যে, দুই দিনের মধ্যে এই ডিভাইসগুলো আপনাদেরকে দিব, যেটা আক্ষরিক অর্থে একেবারে অসম্ভব। আমরা যেটা করি যে আমাদের কাছে যখন এই রোগীগুলো আসছে তাদেরকে আমরা 15 থেকে 20 দিনের মতো সময় নিচ্ছি, কারণ এই ডিভাইসটা যখন তার পায়ে অথবা হাতে লাগানো হয় তাকে এই সম্পূর্ণ ডিভাইসটা ব্যবহার উপযোগী হতে 15 থেকে 20 দিন সময় লাগে। কিন্তু কেউ যদি প্রলোভনে পড়ে কোথাও গিয়ে যদি বলে যে আমরা এখানে একদিনের মধ্যে ডিভাইস দিই, এটা সম্পূর্ণ অসম্ভব একটা বিষয়। তো আমি সবাইকে সচেতন থাকতে বলবো যে এই বিষয়ে আমরা যখনই কোনো ডিভাইস নিব আমরা সচেতনভাবে এবং সম্পূর্ণ ডিভাইসটা নিয়ে এবং আমরা আমাদের কমিউনিটিতে যেন আবার ফিরে যেতে পারি এবং সক্ষম হতে পারি সেই আশা ব্যক্ত করছি। জি, ধন্যবাদ ভাইয়া। আসলে উনি এখানকার যে কেন্দ্র ব্যবস্থাপক ওনার ওই দায়িত্ব পালন করছে, ওনার সুন্দর এই যে ভাষা, যে সুন্দর মাধুর্যপূর্ণ ব্যবহার, আচরণ এবং রোগীদের জন্য যে আন্তরিকতা আমরা এখানে এসে দেখেছি সত্যি আমরা অভিভূত। এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আকাশ ভাইকে যিনি আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করছে। তো ভাইয়া, আপনি এই ভিডিওটা তো দেশে বিদেশে অনেক মানুষ দেখে, তো আপনি তাদের প্রতি যদি আপনাদের কোনো মেসেজ থাকে। ধন্যবাদ। আমার মেসেজ এইটুকুই যে কোনো মানুষ যদি হাত পা কেটে যদি অ্যাটলিস্ট সে যাতে বিছানায় পড়ে না থাকে, বিছানায় পড়ে না থাকে, তার যদি ফাইন্যান্সিয়াল বা আর্থিকভাবে কোনো সমস্যা থাকে বা কোনো ধরনের সমস্যা থাকে, অবশ্যই সিআরপির সাথে যোগাযোগ করবেন। সিআরপি আপনাদের সেবায় সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছে, আপনাদেরকে আর্থিকভাবে সহযোগিতা বা ফিজিক্যালি মেন্টালি সব ধরনের সাপোর্ট দেওয়ার জন্য আমাদের এখানে সার্বক্ষণিকভাবে আমরা দায়িত্বরত থাকি। ধন্যবাদ। আসলে সবচেয়ে শেষ পরিশেষে যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে অনেকে এই কৃত্রিম হাত পা যখন দুর্ঘটনার শিকার হয় তখন এই সমস্যার জন্য অনেক দালাল কিংবা অনেক প্রতারক চক্রের হাতে বা প্রতারকের খপ্পরে পড়ে কিন্তু অনেক টাকা, কষ্টার্জিত টাকা কিন্তু নষ্ট করে ফেলে। তো আমরা চাই না যে বাংলাদেশের কোনো জায়গার, বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কারো যদি এরকম কৃত্রিম হাত পায়ের সমস্যা হয় তখন আপনারা চেষ্টা করবেন খোঁজখবর নিয়ে। বাংলাদেশে কয়টা শাখা আছে ভাইয়া? 13টি। জি, 13টা শাখা আছে। এই 13টা শাখা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, গুগলে সার্চ দিলেই তো মনে হয় পেয়ে যাবে। আপনারা খোঁজখবর নিয়ে আপনারা এই কাজগুলো করবেন। অহেতুক অসংখ্য এই যে কৃত্রিম সেন্টার, এই এই লিম সেন্টার, কৃত্রিম যে লিম সেন্টার, আর্টিফিশিয়াল লিম সেন্টারগুলো আছে, আপনারা এ কোনো দালালের খপ্পরে পড়ে কষ্টার্জিত টাকা, এরকম একটা পা লাগাতে আপনার কাছে কমপক্ষে তারা 3 লক্ষ টাকা দাবি করবে। কিছু কিছু জায়গায় আপনি দামাদামি করে 2 লক্ষ টাকা দিতে হবে, অথচ এই সিআরপিতে এটার দাম কত পড়বে ভাই? 24,500। মাত্র 24,500 টাকায় কিছু কিছু ক্ষেত্রে রুগী যদি একেবারেই গরিব হয়, যেখানে সে বিয়ার করার কোনো ক্ষমতাই রাখে না, সেক্ষেত্রেও মনে হয় আপনাদের কোনো অপশন আছে। জি, যদি একেবারেই অক্ষম হয়, স্বল্প মূল্যে অথবা বিনামূল্যেও কিন্তু এটা এই পরিষেবাটা ওনারা দিয়ে যাচ্ছে। অথচ এই কৃত্রিম পাটি, এই আর্টিফিশিয়াল লিমটি যদি আপনি বাইরে নিতে যান, অনেক সময় আপনার থেকে মিনিমাম 2 থেকে 3 লক্ষ টাকা
চাইবে বা দাবি করবে, আর আপনাদের ধারণা না থাকার কারণে আপনারা এই সমস্ত জায়গায় গিয়ে সর্বশান্ত হচ্ছেন। তাই এই ভিডিওটা সবাই সবার মধ্যে ছড়িয়ে দিবেন কিভাবে এই কৃত্রিম লিমগুলো তৈরি হয় এবং এটার দাম কত পড়তে পারে এবং এটা আদৌ তার জন্য কতটুকু প্রযোজ্য, সব কিছু কিন্তু আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন। তাই সবার মধ্যে ছড়িয়ে দিয়ে তাদেরকে আরও তাদের এই কাজে সহায়তা করবেন, যাতে কোনো মানুষ ঘরে বসে না থাকে। এই পাটা যে ইউজ করবে এটা কিন্তু এখনও পুরো রেডি হয় না, এখানে কিন্তু আরও সুন্দর একটা শেপ আসবে। এই পাটা যে ব্যবহার করবে তার কিন্তু এই কোমর থেকে পাটা কেটে বাদ দেওয়া হয়েছে, সেই লোকটা কিন্তু এটা দিয়ে হাঁটবে। তো এরকম যাদের হাত নেই, পা নেই, শরীরের অঙ্গ নেই, তাদের জন্য এটা একটি আশীর্বাদ স্বরূপ, সুখবর বলা চলে। তাই আপনারা সবাই, কোনো মানুষ যাতে অঙ্গহীন হয়ে ঘরে বসে না কাঁদে, এজন্য সবাই যার যার জায়গা থেকে এই মেসেজগুলো দিয়ে অসহায় মানুষদের মধ্যে আলো ফোটাবেন। আর বিশেষ করে যারা একেবারেই অসচ্ছল, আমরা মানবিক পুলিশ ইউনিট সিএমপি তাদের পক্ষে কাজ করে যাব, আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে কালুরঘাটের আর্টিফিশিয়াল লিম সেন্টার থেকে। কি আচ্ছা, ওকে, তো সাভারের সিআরপিটাই তো মনে হয় আপনাদের প্রধান কেন্দ্র, হেড অফিস। আর এইরকম আপনাদের প্রত্যেকটা জায়গায় আপনারা এই বিষয়গুলি সম্পর্কে জানবেন, সচেতন হবেন এবং পরবর্তী এরকম কোনো অসহায় মানুষকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করবেন, যাতে তার স্বাভাবিক জীবনে ফিরতে অল্প খরচে সে চলে যেতে পারে তার স্বাভাবিক জীবনে। ধন্যবাদ সবাইকে কালুরঘাটের সিআরপি থেকে, মানবিক পুলিশ ইউনিট সিএমপির পক্ষ থেকে সালামু আলাইকুম।